से कोई अच्छा बैटिंग कर नहीं रहा, उस बंदे ने दो शतक बनाया और मुझे नहीं लगता किसी ने शतक बनाया। দর্শক ম্যাচ হেরে কেঁদে কেঁদে একই বললেন রোহিত শর্মা, আম্পায়ার এরামাসের জন্যই আমরা ম্যাচ হেরেছি। দর্শক, টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মা। শুরুটা ভালোভাবে করতে পারলেও এরপর ইন্ডিয়া ব্যাটারদের কোমর ভেঙে দেয় অস্ট্রেলিয়া বোলাররা। 50 ওভার ব্যাট করে অল আউট হয়ে 241 রানে এক সহজ লক্ষ্য দাঁড়ায় ইন্ডিয়াদের। কলিজা টুকরো টুকরো করে 4 ছক্কার ঝরে 3 উইকেট হারিয়ে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া। আর এইভাবে ম্যাচ হেরে কেঁদে কেঁদে বললেন, আজকের ম্যাচে যদি এরামাস থাকতো তাহলে আমাদের জেতার পথটা একদম সহজ হতো। এটা আজ নতুন নয় দর্শক, ইন্ডিয়ার ম্যাচে আম্পায়ার যদি হয় এরামাস তাহলে ইন্ডিয়া জিতানোর জন্য কাটসাটি করবে, এটা সকলেরই জানা। দর্শক, আজকের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত ছিল চূড়ান্ত, এক কথা বললে অসাধারণ। তাই তো দর্শক, এই আম্পায়ারের সাহায্য না থাকার জন্যই ইন্ডিয়ার কলিজা দুই টুকরো হলো। তো দর্শক, আজকের ম্যাচে আপনি কোন দলের হয়ে সাপোর্ট করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।